আপনারা যারা এতদিন অপেক্ষা করছিলেন যে বাজেটের মধ্যে বেস্ট একটি মিররলেস ক্যামেরা নেবেন, তাদের জন্য আমরা নিয়ে এসেছি ক্যানন ইউএস R100 জাতীয় এই ক্যামেরাটি। বাজেটের মধ্যে R100 এই ক্যামেরাটি কিন্তু খুবই ভালো হবে, এটি একটি মিররলেস বডি। তো এই ক্যামেরাটি পারচেস করেছেন ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো ভাইয়া। বাসা কত দূরে? নীলফামারী আমাদের বাসা। নীলফামারী? তো ভাইয়া ক্যামেরাটা পারচেস করছেন, কি কাজ করবেন? আমার শখের বসতে নিতেছি। শখের বসে করছেন? তো এটা দিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করবেন? হ্যাঁ, ধীরে ধীরে চেষ্টা করবো। এরা কি ক্যামেরা ইউজ করতেন না? এবারই হচ্ছে এবার প্রথম আমাদের। প্রথম যাক, ভালোই করছেন ভাই, মিররলেস ক্যামেরা নিয়ে নিয়েছেন, কারণ DSLR এর সময় কিন্তু শেষ হয়ে আসছে, আপনারা তো জানেনই। এখন বাজেটের মধ্যে মিররলেস ক্যামেরাগুলো পাওয়া যাচ্ছে। আর ভাইয়া এটাতে কিন্তু আপনি ফিচার, এটা কি আপনি বাসা থেকে পছন্দ করে এসেছিলেন? না, বাসা থেকে পছন্দ করে আসি নাই, এখানে এসে আমার দেখে পছন্দ হইলো। ও আচ্ছা, তো ভাইয়া R100 ক্যামেরাটি নিয়ে আপনার আসলে কেমন লাগছে? ভালো। এটা কি ভাইয়ের সাথে? কি ভাই হয়? ছোট ভাই। ছোট ভাই হয়? তো দুই ভাই মিলে কি হচ্ছে, মানে আপনারা কি জাস্ট এমনি শখ করেই যে হচ্ছে নিজেদের ফটো টটো তুলবেন, এটাই এই জন্য? আর কি কোনো প্রফেশনাল কাজ টাজ করতে চাচ্ছেন না? না, এখন না, পরে ধীরে ধীরে সবগুলো করতে পারবেন কিন্তু ভাই এই ক্যামেরাটা দিয়ে। আর আপনারা যদি ভিউয়ার্স দেখেন আজকে ভাইয়া এই ক্যামেরাটির সাথে, এখানে মেমোরি হিসেবে নিয়েছেন স্যানডিস্কের 64 GB একটি মেমোরি। এটি কিন্তু একটি নর্মাল মেমোরি না, আপনারা যারা বিশেষ করে DSLR ক্যামেরা ইউজ করেন তারা তো বুঝতে পারছেন। এটাতে আপনার রিড রাইট স্পিড পেয়ে যাবেন 170 MBPS, আর মেমোরি কার্ডটা কিন্তু খুবই ভালো। এর সাথে ভাইয়ারা এখানে নিয়েছেন একটি ক্লিনিং কিট, যাতে DSLR ক্যামেরাটি যদি অল্প কিছু ময়লা হলে যাতে তারা ক্লিন করে ফেলতে পারে। আর সাথে নিচ্ছেন একটি ক্যামেরা ব্যাগ, অ্যান্ড এখানে ইয়ংগুনের একটি ট্রাইপড থাকছে। আর আপনারা যদি দেখেন এটা হচ্ছে R100 ক্যামেরা, আর এর সাথেই কিন্তু একটি লেন্স থাকছে, এটা হচ্ছে 1845mm এর একটি লেন্স। আর আপনারা যদি দেখেন ক্যামেরা বডিটা বেশ লাইট ওয়েট, আপনারা পুরো ক্যামেরাটা যদি হাতে নেন বুঝতেই পারবেন না এতটা লাইট ওয়েট, 600-700 গ্রামের মতো হবে। আর এটার যে ডিসপ্লেটা, এটা কিন্তু নন রেটেবল, আপনার এটা ঘুরাতে পারবেন না, এটা ফিক্স থাকছে। আর এটার যেটা ভিউ ফাইন্ডার থাকছে খুবই ভালো, আপনারা এটার যেটা ফ্ল্যাশ থাকছে এটা কিন্তু ম্যানুয়ালি আপনাদেরকে অন করে কিন্তু ইউজ করতে হবে। আর এটার যেটা লেন্সটা কিন্তু খুবই ভালো হবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের যাদের স্বপ্ন এরকম একটি ক্যামেরা নেওয়ার, মিররলেস ক্যামেরা নেওয়ার, আপনারা আমাদের শোরুম ভিজিট করে নিয়ে নিতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি। তো ভাইয়া একটা কথা জিজ্ঞেস করাই তো হলো না, তো ভাইয়া রংপুরে, নীলফামারী থেকে রংপুরে আসলেন, আমাদের শপে কি এইবারই প্রথম না এর আগেও? এবারই প্রথম। এবারই প্রথম? আসলে আপনি কি খুঁজতে খুঁজতে চলে আসলেন? হ্যাঁ, খুঁজতে চলে এখানে। আর প্রথমে নীলফামারী থেকে এসে কি প্রথমে আমাদের শপে ঢুকছেন না আরও অন্যান্য দেখছেন? আরও অন্যান্য জায়গায় দেখছি, ওরকম পছন্দ হয় না, এখানে এসে আমরা পাইলাম। যাই হোক, তো ভাইয়া শখের ক্যামেরাটা পেয়ে আপনি খুশি তো? খুশি। তো ধন্যবাদ ভাই আমাদের কাছে আসার জন্য, আর ভবিষ্যতে আরও আসতে থাকবেন। অবশ্যই রাখছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের শর্ট রিভিউ ভিডিও। তো আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করে যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্ট কিন্তু পারচেস করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে, দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।